আমার প্রিয় স্টুডেন্টরা, কোষে দেখি 23.3 অধ্যায়ের যে সলিউশনগুলো আমরা আলোচনা করছিলাম, সেগুলো তিনের দাগের অঙ্কের আমরা আগের পার্টে 6 পর্যন্ত করেছিলাম। আগের পার্টগুলো যারা দেখোনি তারা উপরে আই বাটনে ক্লিক করবে, ওখানে ভিডিওগুলোর লিঙ্ক দেওয়া আছে। আমরা 7 অঙ্ক থেকে আজকে শুরু করব। দেখো 7 অঙ্কটা এখানে কি বলে দেওয়া আছে। 7 অঙ্কটাতে সেক থিটা মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু 1/√3 হলে সেক থিটা এবং ট্যান থিটার উভয়ের মানটা আমরা এখানে নির্ণয় করব। তা আমাদের দেওয়া আছে যেটা সেটাকে আমরা প্রথম লিখব, ট্যান থিটা √3 এটা ইকুয়াল টু 1, মানে 1 সমীকরণ। এবার আমরা কি জানি, আমরা জানিটা কি, এদের মধ্যে কি একটা সম্পর্ক আছে, তো সেটা কি সম্পর্ক, সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এটা দিয়ে আমরা দ্বিতীয়টা সমীকরণটা বার করার চেষ্টা করব, যে এটাকে যদি ভাঙি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে, সেক থিটা প্লাস ট্যান থিটা সেক থিটা মাইনাস ট্যান থিটা, এটা আমরা ভাঙতে পারি। এবার দেখো এখানে এটার মানটা আছে, সেই মানটা এখানে পুট করে দেবো। দিলে সেক থিটা প্লাস ট্যান থিটা এইটা থেকে গেল, আর এখানে যেটা সেটা √3 থেকে গেল। এবার এইটা কোনাকুনি গুণ হয়ে গেলে সেক থিটা প্লাস ট্যান থিটা √3, আমরা এখান থেকে এটা 2 সমীকরণ নাম দিলাম। এবার 1 ও 2 থেকে পায় কি পাবো, 1 ও 2টাকে যোগ করব, সমাধানের করব। তা 1টা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সেক থিটা মাইনাস ট্যান থিটা, না আমরা প্রথম 2 লিখব, 2 আর 1 2 আর 1 যোগ করব, প্রথম এটা দিয়ে দেব √3, আর যে 1 সমীকরণটা দেওয়া আছে সেইটা এখানে লিখব √3 এইটা। এবার দেখো আমরা যদি পুরোটা ক্যালকুলেশন করি, এখানে এটা এটা কেটে যাবে, এখানে পড়ে থাকবে 2, এটা এটা যোগ করলে 2 সেক থিটা, আর এখানে পড়ে থাকছে √3 প্লাস 1/√3। এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তা খাতার এই সাইডে আমরা ক্যালকুলেশনটা করি, এইটা এটা গুণ করলে কি, √3 গুণ করলে শুধু 3, এখানে এইটা, আর পরক্ষণে কি আসবে 4/√3। এবার বা দিয়ে আমরা যদি সেক থিটাটা বার করি তাহলে কি আসবে, এটা 4 এখানে থেকে যাবে, আর এই দুইটা এখানে নিচে চলে আসবে, এখান থেকে এটা দুইটা কাটাকাটি করলে সেক থিটার মানটা এখানে কত আসবে, আমাদের সেক থিটার মানটা আসবে 2/√3। ওকে, এবার 1 সমীকরণ থেকে আমরা কি পাই, 1 সমীকরণ থেকে এটা পাই না আমরা যে ট্যানের মানটা 1 হোক আর 2 যে সমীকরণটা তোমরা বলতে পারো, ধরো আমরা 2 সমীকরণ থেকে বার করছি, 2 সমীকরণ থেকে পাই কি পাবো, 2 সমীকরণে ট্যান থিটা ইকুয়াল টু সেক থিটা আছে, তাহলে এটা সমান কি √3, আর সেক থিটাটা এপারে চলে আসলে হয়ে যাবে -2/√3। ঠিক আগের মতো এখানে ক্যালকুলেশনটা করবে, এখানে গুণ করলে এটা লস হোক এটা পুরোটা, আর এটা যদি গুণ করা হয় সাথে √3, আর √3 গুণ করলে শুধু 3, বিয়োগ করলে এইটা, তাহলে আমরা ট্যান সেক থিটার মান পাবো 2/√3, আর ট্যান থিটার মান পাবো 1/√3। এইটাই আমাদের অঙ্কের উত্তরটিতে চেয়েছিল। স্টুডেন্টরা 8 দাগের অঙ্কটা দেখো, 8 দাগের অঙ্কটা সেম টু সেম 7 দাগের অঙ্কটার মতো, জাস্ট সূত্রের ডিফারেন্ট, বাকি ক্যালকুলেশনটা কী হবে, আশা করছি তোমরা এই অঙ্কটা পারবে, ওই জন্য আমি আর এখানে টিউটোরিয়ালে এই অঙ্কটা দেখালাম না। ঠিক আছে, 9 দাগের অঙ্কতে সরাসরি আমরা চলে যাব পরের অঙ্ক থেকে। তা 9 দাগের অঙ্কটাতে দেখো এখানে কী দেওয়া আছে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7 হলে ট্যান থিটাটার মান বার করতে হবে। তা দেখো এখানে এটা আমরা ক্যালকুলেশনটা করি, করলে বুঝতে পারবে, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 7। আমরা এখান থেকে এটা কোনাকুনি গুণ করতে পারি, এর নিচে কিছু নেই মানে 1, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তা প্রথম 7 এটা গুণ করলে 7 সাইন থিটা মাইনাস 7 কস থিটা, আর এখান থেকে এটা গুণ করলে 7 সাইন থিটা আর
সরি 7 না, নিচে 1, এখানে কিছু নয়, cos থিটা এইটা। এবার সাইনগুলো সমানের রেপারে কসগুলো সমানের ওপার নিয়ে চলে যাবো, সাইন 7 সাইন থিটা, আর এখান থেকে সাইন থিটার রেপার চলে আসবে, আর এইটা পর চলে আসলে কী হয়ে যাবে কস থিটা, আর এটা মাইনাস টেপার চলে আসলে হয়ে যাবে প্লাস। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে এটা বিয়োগ করলে 6 সাইন থিটা, এখানে কি আসবে 8 কস থিটা। এবার আমরা এইটাকে নিচে চলাবো, এটা নিচে চলাবো, তাহলে সাইন থিটা বাই কস থিটা 8/6। এখান থেকে আমরা আর একটুকুনটা ক্যালকুলেশন আছে, সাইন থিটা কস থিটা সবার কী লিখতে পারি ট্যান থিটা, আর এখানে এটা যদি কাটাকাটি করি 3 দিয়ে, আর এটা মোটামুটি 2 দিয়ে কাটাকাটি করলে 4/3, এই তো ট্যান থিটার মানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, নেক্সট অঙ্কটাতে চলে যাব আমরা, দশে দেখার অঙ্কটা দেখো, এখানে কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3, এটা দিয়ে সাইনের মান বার করতে হবে। তা এখানে যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথম তুলব, বা এখানে আমরা এই অঙ্কটা দেখো এখানে তুলবো না, এখান থেকে তোমরা এখান থেকে করবে, এটাকে সাইড করছি, এখান থেকে ডাইরেক্ট ক্যালকুলেশনটা আমরা করছি। তা প্রথম কোণাকুণি গুণ হবে এটার সাথে এইটা, এটার সাথে এটা গুণ হবে, হলে আমরা যদি 5 দিয়ে প্রথমে এই সাইডটা গুণ করে দেখি, তাহলে বা 5 কোসেক থিটা 5 সাইন থিটা, আর এখানে দেখো যদি এটা গুণ হয় 3 কোসেক কোসেক থিটা কোসেক থিটা আর 3 সাইন থিটা, এটাই। পরের লাইনে কী হবে দেখো, সাইনগুলো এক পারে নিয়ে চলে যাবো, কোসেকগুলো এক পারে নিয়ে চলে যাবো, 5 কোসেক থিটা 3 কোসেক থিটা, আর এখানে এটা পর চলে আসলে 5 সাইন থিটা, যেহেতু মাইনাস ছিল পর চলে আসলে প্লাস, আর এখানে 3 সাইন থিটা। ওকে, এখান থেকে এটা বিয়োগ করলে 2 কোসেক থিটা, আর এখান থেকে এটা যোগ করে দিলে 8 সাইন থিটা, এইটা। পরে দেখো কি হবে, আমরা যদি এইটাকে এইভাবে আনি, যেহেতু সাইনে আমাদের প্রকাশ করতে হবে সাইন থিটায়, তা আমরা সুন্দর করে এটা যদি ঘুরিয়ে লিখি, এটাকে একটু ঘুরিয়ে লিখছি, দেখো সাইন থিটা 8, আর এটাকে ঘুরিয়ে এদিকে লিখছি 2 ইন্টু, এইটা আমরা কী লিখতে পারি, কোসেক থিটাটা লিখতে পারি 1/সাইন থিটা, তা এখান থেকে এটা কোণাকুণি গুণ করে দেবো, এটার নিচে নিয়ে চলে আসবো, আসলে আস হবেটা কি, সাইন থিটা গুণ করলে সাইন স্কোয়ার থিটা, আর এইটার নিচে চলে যাবে 2/8। পরের লাইনে দেখো কি হবে জিনিসটা, এখান থেকে আমরা এইটা কাটাকাটি করলে কি 4 ওপরে 1, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি √1/4, এটা ইকুয়াল টু কী আসবে হাফ, এটাকে রুট করলে। ওকে, এইটা হচ্ছে সাইন থিটার মানটা, যেটা আমাদের মানটা নির্ণয় করতে বলেছিলো।